মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অনন্যার ব্লগস। এখনই ঘুম থেকে উঠেছি, কি আর বলবো বন্ধুরা, 10টা বাজে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এত ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে। তো কালকে বুনু বলে গেছিল যেন চুলটা না ঘামে, সেই জন্য বোধ হয় প্রকৃতিই ঠান্ডা হয়ে গেল। হনুমানজি কি দয়া দেখেছে বন্ধুরা, কারণ আমি তো প্রচণ্ড মানে ঘামি আর আমার খুব গরম লাগে। তোমরা তো এতদিন ধরে ব্লগে দেখেছো, কখনো মানে হয়তো চুল যদিও বা কখনো খোলা থাকে, বেশিরভাগ সময় তো দেখেছো চুলটা বাঁধা, বেশিরভাগ সময় চুলাই বেঁধেই রাখি। তো এমনই প্রসিডিওর হয়ে গেছে যে চুল আর বাঁধার অবস্থাতেই নেই। তো সেই জন্য হয়তো হনুমানজি চাইলেন ওয়েদারটাই ঠান্ডা হয়ে যাক, তো সেই জন্যই হয়তো ওয়েদারটাই ঠান্ডা হয়ে গেছে। তো ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গেল, তো উঠেই তো ব্রাশ করেছি। এখনো অবধি ব্রেকফাস্ট ওদের কথা চাটা পর্যন্ত খাইনি, এখন চা খাবো। তো চা খাওয়ার আগে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই, তারপর চাটা খাই। চা খাই, চায়ের সাথে একটু মুড়ি খেয়ে নেবো। মুড়ি খেয়ে ব্রেকফাস্ট করার আগে আর একবার তোমাদের সঙ্গে আজকে দেখা হবে, কথা হবে, ঠিক আছে বন্ধুরা। এই যে বন্ধুরা, মায়ের তো চা খাওয়া হয়েছে, আমার চা তো সেজন্য ফ্লাক্সেই, তোমরা তো দেখেইছো বোধ হয়, একটা দুটো ব্লগে দেখিয়েছিলাম আমার চা তো দেরি করলেই ফ্লাক্সে চলে যায়। যাই হোক, চা না খেলে বন্ধুরা ড্রাউজিনেস কাটছে না, অদ্ভুত লাগে, কি আর বলবো। এই তো ঢেলে নিয়েছি চা, আমার চা। আজকের সকালের গরম গরম ধোয়া ওঠা চায়ের ফার্স্ট সিপ তোমাদের সঙ্গে বন্ধুরা। কি অবস্থা আমার, কেমন বুঝতে পারছি না, নাকটা বন্ধ হয়ে গেছে কালকে বোধহয় বারবার স্নান করার জন্য, মানে স্নান করার জন্য না, বারবার হেয়ার ওয়াশ করার জন্য বোধহয় ঠান্ডা লেগে গেছে। লাস্টের তো যখন আমি পুরোপুরি স্নানটা করলাম তখন তো রাত 9টা বাজে, সেই জন্যই বোধ হয় ভুল হয়ে গেছে কালকে রাত্রেবেলা শোয়ার সময় নাকের ড্রপটা নিয়ে শুলেই বোধ হয় এই কষ্টটা হতো না। আজকে নাক বন্ধ আছে, হ্যাঁ একদম বন্ধ, কারণ গলাটা কোনো অদ্ভুত শোনাচ্ছে, সেই জন্যই বোধ হয়। যাই হোক বন্ধুরা, আশা করি চাটা খেলে একটু বেটার লাগবে, কারণ আমি তো একদম পুরোপুরি মানে চা অ্যাডিক্টেড হয়ে গেছি, আর কি বলবো বলো বন্ধুরা, পুরোপুরি টি অ্যাডিক্টেড পার্সন হয়ে গেছি আমি। এতদিন মা ছিল, এখন আমিও হয়ে গেছি ফুললি টি অ্যাডিক্টেড, আর কি করা যাবে বলো। যাই হোক, চাটা শেষ করি, চাটা শেষ করে তারপরে মনে হয় আপাতত তো কোনো কাজ টাজ নাই, আর মা আর বাবা দুজনেই চলে গেছে এই যে আমাদের কাছে যে যোগমায়া বাজার আছে সেখানে সবজি আনতে, আমাকে নিয়ে যায়নি, বাড়িতেই আছি। এইরকম চুল খুলে যাওয়া পসিবল নয়, ঠিকই আছে, আমার এরকম চুল খুলে মানে বাজারে তো অকওয়ার্ড লাগবে, তো সেই জন্য বাড়িতেই আছি। বাড়িতে না থেকে উপায় ছিল না বন্ধুরা, মা বাবাকে আমাকে ব্রাশ ছাড়া নিয়ে যেত, কখনোই না, ব্রাশ ট্রাশ করতে করতে মায়ের দেরি হয়ে যেত, চলে গেছে ঠিকই আছে, আর আমি চুল খুলে এভাবে যেতেও পারতাম না, তার থেকে আমি বাড়িতে বসে বসে আমার চাটাকে এনজয় করি। তাহলে চা পান করার পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে। এই কাকুটা বন্ধুরা পুরনো কাপড়ের বদলে বাসন দিয়ে থাকেন, তো মায়ের তো সেই অর্থে দেখতে গেলে বাসনের কোনো দরকার নেই, মায়ের অ্যাকচুয়ালি দরকার হলো বালতি, দরকার বলো লক্ষ্য বলো মায়ের যা কিছু সেটা হলো বালতি। তো মা আজ অনেক কয় মাস পরে এই কাকুটার কাছ থেকে পুরনো 8টা শাড়ি দিয়ে 2টো বালতি নিয়েছে, তো মা বালতিগুলো চয়েস করে নিয়েই নিয়েছিল। তো একটা বালতি তো একদম ঠিকই আছে, আর একটা বালতি নেওয়ার পরে আমাকে বলছে দেখবি না, দেখ কেমন নিলাম, তো আমি বাইরে গিয়ে বালতিটাকে হাতে নিয়ে দেখছি চুল ফাটা আছে একটা বালতিতে, তো সেই বালতিটা এখন চেঞ্জ করে নেওয়া হলো। এই যে একটা নেভি ব্লু কালারের ছিল বালতি প্রথমে, সেটাকেই চেঞ্জ করে নিলাম, তো এইটা নেওয়া হলো এখন। দেখো বন্ধুরা, এইটা মা বলছে দেখ দেখে নে, তো দেখলাম না এটা একদম পারফেক্ট আছে, ঠিক আছে। তো মা তো 2টো বালতি 8টা পুরনো কাপড়ের বদল নিয়ে সেই খুশি হয়ে গেছে, মা সেই হ্যাপি হ্যাপি ফেস। এই তো কাকু চলে যাচ্ছে, অনেক কয় মাস পরে নিয়েছে তো মা সেই জন্য খুব খুশি হয়েছে। 2টো বালতি, যে 2টো বালতি মায়ের খুব দরকার ছিল বন্ধুরা, এই যে মা বালতিটা নিয়ে এখন গেটটা আটকে দিচ্ছে, সেই আনন্দ আনন্দ মুখ মায়ের। আরও একটা বালতি মা নিয়েছে, এই দেখো বন্ধুরা এটা সেটা, এই 2টো বালতি মা আজকে কাকুর কাছ থেকে নিল।
এই দেখো বন্ধুরা, দুটো বালতি হাতে নিয়ে মা সেই পোজ দিচ্ছে, মা সেই খুশি। অনেক কয় মাস পর কাপড়ের বদলে বালতি নিয়েছে তো দুটো, মা সেই হ্যাপি হ্যাপি। কাকুটা তো দুটো বালতি দিয়ে গেল কাপড়ের বদলে বন্ধুরা। তারপরে একটু ভেতরে গেছি, বলতে মায়ের কাছে গিয়ে বকবক করছিলাম, তারপর তো ফোন এসে গেল। আমি এই গত বৃহস্পতিবার দিনই অর্ডার করেছিলাম একটা হ্যান্ডব্যাগ ফ্লিপকার্টে, সেটা আলটিমেটলি আজকে এসে গেছে বন্ধুরা। তো এখনই নিয়ে এলাম, জাস্ট এই জাস্ট নাও। এই ব্যাগটা আমি অ্যাকচুয়ালি একজন ভদ্রমহিলার হাতে এই বেশ 2-3 মাস আগে দেখেছিলাম। তো দেখার পরই ব্যাগটার প্রতি আমার একদম পুরো ক্রেজ হয়ে গেছিল। আমি 2-3 মাস ধরেই বিভিন্ন অনলাইন সাইটগুলো আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, আজিও, ইভেন নাইকাও বাদ দেইনি, সব জায়গায় খুঁজেছি কিন্তু আমি পাইনি। গত বৃহস্পতিবার রাত্রেবেলা শুয়ে পড়েছি বন্ধুরা, শুয়ে পড়ার পরে হঠাৎ করে ব্যাগটার কথা মনে পড়েছে আবার, কারণ ব্যাগটা তো আমার হাত থেকে বেরোচ্ছে না, তো 2-3 মাস ধরে বেরোয়নি, একটা মুহূর্তের জন্য বেরোয়নি। তো তারপরে আবার কি মনে হতে ফ্লিপকার্টে খুঁজে খুঁজে হ্যান্ডপার্স, হ্যান্ডমেড এইসব অনেক কিছু লেখার পরে বেশ আধ ঘন্টা মতো খোঁজার পরে আমি আলটিমেটলি ব্যাগটা খুঁজে পেয়েছি। তো ব্যাগটা 8টা কালার অপশন ছিল, কিন্তু আমার এই কালারটাই পছন্দ হয়েছিল, কিন্তু আমি শিওর ছিলাম না এটা ভালো লাগবে কিনা। তো আমার যে ডার্লিং আছে না, আশা ডার্লিং, আশা ডার্লিং আমাকে ওই রাত্রেবেলা জেগে থাকে, অনেক রাত অবধি ও জেগে থাকে, ওকেই আমি মানে ছবিগুলো পাঠিয়ে বললাম দেখতো কোনটা সুন্দর লাগছে। তো ও আলটিমেটলি বললো যে এটাই ভালো লাগছে দিদি, তুমি এটা নিতে পারো, দেখো তোমার যদি পছন্দ হয়। তারপরের দিন আমি অনেককে, তখন অর্ডার করিনি, তারপরের দিন আমি অনেককে ছবিগুলো দেখালাম, মানে এক একজনের এক এক রকম মতামত, বুঝতেই পারছিলাম না। তারপরে যে পুয়ের বিয়েতে গেলাম, ওখানে গিয়ে পৃথা নামে একজন মেয়ে এসেছিল, পুয়ের মেবি জ্যাঠতো বা কাকাতো বোন হবে, তাকেও দেখালাম। আশা যেটা পছন্দ করেছিল সে সেটাই পছন্দ করেছে, মানে এই একটা কালারের ব্যাগই, মানে যেহেতু 8টা কালার অপশন ছিল, এই একমাত্র এই কালারের ব্যাগই একাধিক মানুষ পছন্দ যখন করলো, ইভেন আমি যার হাতে মানে ব্যাগটা দেখে আমার ব্যাগটার প্রতি পাগলামি বেড়ে গেছিলো, তার হাতেও এই কালারই ছিল যে কালারটা আশা আর পৃথা পছন্দ করেছে। তাই ভাবলাম ঠিক আছে, আর দ্বিমত করে লাভ নেই, যেহেতু আমি নিজে পছন্দ করতে পারছি না, তাহলে আমার ওদের পছন্দের সঙ্গে যাওয়া উচিত। তো আলটিমেটলি আমি ওটাই অর্ডার করে দেই, আর আজকে সেটা এসেও গেল। হ্যাঁ, এটা ঠিক একজন পছন্দ করে দিতে পারতো, সেটা হচ্ছে আমার মা, কিন্তু মাকে বলা যাবে না, রিক্স হয়ে যাবে বন্ধুরা। মা বলবে তোর কটা ব্যাগ চাই মা, কটা কটা, দরকার নাই রিক্স নিয়ে। তো সেই জন্য মাকে বলিনি, চলো ব্যাগটা আনবক্সিং করি, তোমাদেরকেও দেখাই। এই যে বন্ধুরা, আনবক্সিং শুরু হোক। প্যাকেটটা যেহেতু আঠার মতো একটা কিছু গ্লু দিয়ে, মানে আঠা টাইপের একটা কিছু দিয়ে আটকানো ছিল, সেটা মাথাটা আমি ছিঁড়ে দিলাম, কারণ ক্যাচ করে শব্দ হবে, দরকার নেই। দেখো এটা সাইডে, হ্যাঁ অবশ্যই ট্যাগগুলো থাকবে না, একটু নতুন বলে ট্যাগগুলো আছে, ট্যাগগুলো থাকবে না, ট্যাগগুলো ছাড়া কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি। এই যে ধরো ট্যাগগুলো নেই, ট্যাগগুলো কাটতে হবে, কাটতে গেলে আবার কাঁচি আনতে উঠতে হবে, তার থেকে ট্যাগগুলোকে সরিয়ে দিয়ে তোমাদের এখানে দেখাচ্ছি। এই দেখো, এই যে হ্যান্ড পার্স, মানে হ্যান্ডব্যাগ এক কথায়, কোনো স্লিং নেই, হাতে করে নিয়ে যেতে হবে। এই যে ভেতরে অনেকটা জায়গা আছে, আমাদের দেখায় এই যে ভেতরে, ভেতরে আরামসে ফোন টোন ওয়ালেট সব ঢুকে যাবে, অনেকটা জায়গা আছে ভেতরটাতে। এই যে
কিচেন আছে, আমার ব্যাগ, আমার কয়েক মাসের ডিজায়ার এসে গেছে। কেমন হয়েছে, দুপাশটা এরকম পিঙ্ক ছিল আর কিছু কালার ছিল, আমি ডিসাইড করতে পারছিলাম না, মাকে বলা যাবে না, মুখবে। আর আশা আর পৃথা দুজনে মিলেই চয়েস করে দিয়েছে, প্রথমে আশা ডার্লিং চয়েস করেছিল, পরে তো পৃথা আবার বললো হ্যাঁ এটাই ভালো। তো আশা আর পৃথাকে থ্যাংক ইউ সো মাচ। আর ডার্লিং তো আমার অলওয়েজ সুইট ডার্লিং, মানে আশা ডার্লিং, ওকে তো আমি ডার্লিং বলেই রাখি বন্ধুরা। ও মানে হচ্ছে আমাকে সব কিছু চয়েস করে দেয়, আশাকে থ্যাংকস আ লট, আর পৃথাকেও। এই যে ব্যাগটা, তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন হয়েছে, ঠিক আছে বন্ধুরা। যাক, কথায় বলে না বন্ধুরা, খুঁজলে তো ভগবানকেও পাওয়া যায়। এই ব্যাগটা খুঁজে পাওয়ার মাধ্যমে আমার মানে এবার আমি মানে কি বলবো, মানে প্রমাণ হয়ে গেল সত্যি মন দিয়ে খুঁজলে সব পাওয়া যায়, একদম এই কথাটা সত্যি। মানে ব্যাগটা আমি মানে কি বলবো, মানে দু তিন মাস ধরে খুঁজতে খুঁজতে সেখানে ভাবছি না আমি যদি না খুঁজে পাই আমি সারা রাত ঘুমাবোই না দরকার হলে, কে তো গেছি বলো, এর প্রমাণ হয়ে গেছে ভালো করে খুঁজলে ভগবানকেও পাওয়া যায়, এ তো সামান্য ব্যাগ, কি বলো বন্ধুরা। তাহলে ব্যাগটাকে আবার ঠিকঠাকভাবে এই প্যাকেটে ভরে ট্যাগগুলো খুলে গোপন জায়গায় রেখে দিই, মা দেখতে যদি পায় না সেই বুকবে, দরকার নেই, তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে দিই। তাহলে বন্ধুরা একটু পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সমস্ত মানে কি বলবো, কাজ অকাজ এই সব কিছুর মধ্যে দিয়েই আমার এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য মাকে বললাম, মা বলছে ঠিক আছে আজকে স্নান করার আগে লাঞ্চটা করে নে, কোনো ব্যাপার না, হতেই পারে এক আধ দিন এরকম হতেই পারে, সেই জন্য এখন করবো লাঞ্চ। তাহলে চলো বন্ধুরা টেবিলে যাই, আর নিজেও দেখি তোমাদেরকেও দেখাই আজকের লাঞ্চে ঠিক কী কী আছে। বন্ধুরা এই যে আমার আজকে লাঞ্চ, আজকে লাঞ্চে আছে ভাত, এটা তো ম্যান্ডেটরি বন্ধুরা, উচ্ছে বেগুন ভাজা, তার সাথে আছে আলু আর ঢেঁড়স ভাজা, তার সাথে আছে বন্ধুরা ডাল, তার সাথে আছে বন্ধুরা আলু পটল দিয়ে চিংড়ির লাল লাল ঝোল, তার সাথে আছে বন্ধুরা আলু পটল দিয়ে মাছের ডিমের ঝোল, তার সাথে আছে বন্ধুরা আলু পটল দিয়ে ছানার বড়ার ঝোল। এই হলো আমার আজকে টেস্টি টেস্টি স্বাদিষ্ট লাঞ্চ। তাহলে লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। লাঞ্চ তো হয়ে গেল বন্ধুরা, এইবার তো করতে হবে স্নান, কারণ এমনিতেই তো স্নানের আগে লাঞ্চ করে নিয়েছি, এইবার স্নান না করলে এইবার তো মুশকিল আছে। তাহলে এখন যাই স্নানটা করে আসি, আর স্নানে যাওয়ার আগেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ অনন্যার ব্লগস। তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই। Thank you.